আর এখন যে গানটা করব, এই একটা গান এক পাল্লায় দিলে ওই 2-4 হাজার বিচ্ছেদ গানের চাইতেও একটা গান বেশি ওজন হবে। সবার পায়ে হাত রেখে বলবো, চলাফেরা কথাবার্তা যা বলার বলছেন একটা গান একটু সুযোগ দিবেন, একেবারে পায়ে হাত দিয়ে বলবো। এই গানটার সময় কথা না বলে গানের কথাগুলো একটু লক্ষ্য করে শ্রবণ করবেন, কারণ গানের কথাগুলো যদি না বুঝেন পুরো গানটাই বোধগম্য হবে না। ধন্যবাদ। দরদি দরদি দয়া ওরে, একদিন আমার দিনের নবী আমার দিনের মোস্তফায় হাঁটিতে হাঁটিতে মসজিদ নববীতে যায়, মসজিদ নববীতে দিনের মুহাম্মাদে যাইয়া কয়েকজন সাহাবাদের নিয়া নবী ছিলেন রে বসিয়া, এমন সময় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইল, গাইবী ভাবে জিব্রাইল নবীর কানে বলে দিল, ওহে নবী দিনের নবী মুহাম্মদ গো আপনাকে জানাই আপনার সাহাবীদের মাঝখানে মুয়াবিয়া নামে একজন সাহাবী বসা দেখতে পাই, ওই মুয়াবিয়ার ভাগ্যে আল্লাহ দিছে গলি খিয়া, একটা পুত্র সন্তান মুয়াবিয়ার যাবে জন্ম হইয়া, ওই পুত্র সন্তান হইয়া ইমাম হাসান হুসাইন ইমাম বংশকে দিবে কত লোকরিয়া, এই কথা যখন নবী সাহাবীদের বলিলেন খুলিয়া, ভয়ের চোটে সব সাহাবায় কাঁপিতে লাগিল, আর সবার মধ্যে হইতে মুয়াবিয়া দাঁড়াইয়া গেল, আমার জন্য নবী আপনি কোনো চিন্তা করবেন না, আমার ছেলে ইমাম বংশ মারলে আমি কোনো দিন বিয়েই করব না, বিয়ে না করলে সন্তান হইতে পারবে না, আপনার ইমাম বংশ দুনিয়ায় কেউ ধ্বংস করতে পারবে না। নবী বলে, ও মুয়াবিয়া তুমি জানো না আমার আল্লাহর লীলা খেলা কেহই বুঝতেও পারে না, চালাকের চেয়েও চালাক আমার আপে সাইরাব্বানা, মাকরাল্লাহু মাকারিনেও আছে দিন দেওয়ানা। এই কথা বলিয়া নবী ঘরে চলে গেল, আস্তে আস্তে কয়েকদিন গত হইয়া গেল, একদিন বাণিজ্য করার জন্য মুয়াবিয়া রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে মুয়াবিয়ার প্রস্রাবের বেগ পায়, প্রস্রাব করার জন্য মুয়াবিয়া গেল জঙ্গলের ভিতরে, জঙ্গলে প্রস্রাব করিয়া ঢিলায় একটা কুলুপ ব্যবহার করে, ওই ঢিলার মধ্যে আল্লাহর কুদরতে বিষধর পোকায় একটা গিয়াছিল রহিয়া, মুয়াবিয়া কুলুপ করার সময় দিল পোকায় নফসের মধ্যে কামড়ো মারিয়া, কামড়ো মারিয়া পোকায় তার বিষ ছাড়িয়া দিল, আর নফস হইতে আস্তে আস্তে বিষ নাভির গোড়াতে পৌঁছাইল, এইবার নাভির ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না, খবর পেয়ে আসতেন আমার নবী দিন দেওয়ানা, এক পাত্র পানি আমার নবী হাতে নিল, পরে ফুঁক দেওয়ার আগে জিব্রাইল এসে বলিতে লাগিল, ওহে দিন ওহে নবী দিনের নবী নবী গো আপনাকে জানাই এই পানির মধ্যে আজকে আপনি ফুঁক দিবেন না, তাই এই পানির মধ্যে ফুঁক দিলে পানি কিন্তু কাজ করিবে না, যা কিছু হইতেছে সব আল্লাহর ইচ্ছায় করি বর্ণনা, আমার দিনের নবী হাতের পানি তখন ফেলে দিল, মুয়াবিয়ার কাছে যাইয়া নবী বলিতে লাগিল, মুয়াবিয়া একটা কাজ করলে নাভির ব্যথা জীবনের তরে যাইতে পারে, বিয়ে যদি করো তুমি এই ভব সংসারে, বিয়ে করে তোমার বিবির কাছে তুমি যখন যাইবারে চলিয়া, সঙ্গে সঙ্গে নাভির ব্যথা তোমার যাবে ভালো হইয়া, এইবার নাভির ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না, তবুও মুয়াবিয়া বিয়ে করিতে চায় না, বিয়ে করলে সন্তান হইবে হইতে পারে, ওই সন্তান ইমাম বংশ মারতে পারে, এই জন্য বিয়ে করবে না, আবার ওই দিক দিয়া নাভির ব্যথায় জীবন বাঁচে না, শেষ পর্যন্ত ব্যথার চোটে অস্থির হইয়া বিয়ের জন্য মুয়াবিয়া সেদিন গেলেন রাজি হইয়া, জীবন বাঁচানোর জন্য আমি বিয়ে করব তাকে, যদি কোনো 80 বছরের একটা বুড়ি বাইচা থাকে, সবাই মিলে 80 বছরের বুড়ি একজন লইল ঠিক করিয়া, ওই বুড়ির সঙ্গেই মুয়াবিয়ার হইয়া গেল বিয়া, বিয়ে করে যখন মুয়াবিয়া তার বিবির কাছে গেল, সঙ্গে সঙ্গে নাভির ব্যথা তার ভালো হইয়াছিল,
ওই রাত্রে আল্লাহ কুদরতের একটা চাবি মেরে দিল, ওই 80 বছরের বুড়ির গর্ভেই এজিদ জন্ম নিল। 80 বছরের বুড়ির গর্ভে এজিদ জন্ম লইয়া ইমাম হাসানকে বিষ খাওয়াইল, হুসাইনকে দিল কারবালায় কত লোকরিয়া। এইটা কিন্তু জাগতিক জগতের কথা, জমিনের কথা, কারবালার কথাই আমি সভাতে জানাই। ইহার মধ্যেও বাতুনি ভেদ কিছু রয়ে গেছে ভাই। ওই বাতুনি ভেদ নিয়া খালেক দেওয়ানের গাঞ্জা বোকাহিয়া পায়ে ধরে মিনতি অধম যাইতেছি করিয়া, গানের একটা কথা শুনতে বুঝতে যদি কেহ ভুল করিয়া যান তবে পুরো গানটাই বোঝা হবে না বলি অধম এই কানন দেওয়ান। যার যেখানে মরণ লেখা যায় চাঁদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে চাঁদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা নিজেই হাইটা যায়। ভবে হায়াত লেখা হাতে বান্দার মৌত লেখা পায়। ছোট আস্তে, আগে একটা সময় ছিল আমার দাদার গানের দুই খণ্ড বইয়ের মধ্যে প্রায় 4000 গান। দাদার গান আগে বই থেকে মুখস্থ করতাম, মঞ্চে গাইতাম, তখন মুখস্থ বিদ্যা করতাম। এই মুখস্থ গান গাওয়াটা আমার ছুইটা গেছে 2003-এ গান করতে গিয়েছিলাম সিলেটে, শাহপরাণ বাবার মাঝারে। সিলেট শাহপরাণ বাবার মাঝারে গান করে, দুই রাত্র গান করে যেদিন ফিরে আসি, ভোর সকালবেলা গাড়ি নিয়ে চলে আসছি ভুলতা গাউসিয়া 3 রাস্তার মোচরের থেকে 10-12 হাত আগে আমার গাড়ি, আর আমি বসি গাড়ির সামনে, আমার চোখের সামনে 3 রাস্তার মোচরের মধ্যে একটা মাটির ট্রাক, পাশে একটা রিক্সা, দুইটা একসাথে বাম দিকে মোড় নিচ্ছে। আর ওই মাটির ট্রাক আর রিক্সা দুইটা একসাথে মোড় নেওয়ার সময় রিক্সার মধ্যে ছিল 2 জন যাত্রী, একটা মা, মায়ের সাথে ছোট্ট একটা বাচ্চা। ভোর সকালবেলা মা বোধ হয় বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাচ্ছিল, তো বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় রিক্সা দিয়ে যাচ্ছে, ওই মার ছেলে রিক্সার মধ্যে যাওয়ার সময় রিক্সা বাম দিকে মোড় নিতেছে, রিক্সার মধ্যে লাগছে একটু ঝাঁকি, আর রিক্সার মধ্যে ঝাঁকি লাগা মায়ের হাত ফসকা, বাচ্চাটা রিক্সা থেকে নিচে পড়ে গেছে। কিন্তু বাচ্চার এমনই দুর্ভাগ্য, ওই বাচ্চা রিক্সা থেকে গিয়ে পড়ছে চিত হইয়া, আর বাচ্চার মাথাটা গিয়ে পড়ছে পাশে যে মাটির ট্রাক, ওই মাটির ট্রাকের 2 চাকার মাঝখানে। সেকেন্ডের মধ্যে শুধু একটু দেখলাম যে বাচ্চার মাথায় একটু চাপা লাগছে চাকা, গাড়ি থামিয়ে দৌড়ে গিয়ে দেখি বাচ্চার বুকে হাত রেখে দেখি আর বুকের ধরফড়ে এটা নাই, চাকার জাতা খায়া মাথার এক পাশ দিয়ে ফুটা হইয়া শরীরের রক্ত মগজ সব রাস্তার মধ্যে ছিটায় পড়ছে। আর বাচ্চার যে মা, বাচ্চার মা কাঁদতেও ভুলে গেছে, শুধু নিজের বুকে থাপড়ায়, কোথায় বাড়ি ঘর, কোথায় ঠিকানা, কোথায় মোবাইল, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। আর ওই দৃশ্য দেখে মনে পড়ে গেছে খালেক দনের এই গান, যার যেখানে মরণ লেখা যায়। একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে, আয়না দিয়া আপন সুরত দেখেন আপনায়। একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে, আয়না দিয়া আপন সুরত দেখেন আপনায়। আয়নাতে রূপ দেখে আলী ও মনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী ও মনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। তখন দুই ইমাম দাঁড়াইয়াছিল, দুই ইমাম দাঁড়াইয়াছিল, হাসান হোসেন দাঁড়াইয়াছিল, আলী দাইনে বাইরে চাঁদের দুনিয়ায়।
যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাথে দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায় ওরে, যার যেখানে মরণ লেখা যায় রে সাথে দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। আপনা হইতে বেশি সুন্দর আছে ঘরে মায়, মায়ের বাতনি এক সুরত আছে, মায়ের জাতের এক সুরত আছে, গোপনী এক সুরত আছে, যে দেখাছে পাগল হইছে, বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুইজনায়। এই কথা শুনিয়া আলী গোসাতে উঠিলেন জলি, দৌড়াইয়া হযরত আলী ঘরে চলে যায়, গিয়া বলছে ফাতেমারে শোনো জহুরা কই তোমারে, বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মরতো যায়, জহুরা গো জহুরা তুমি আমার ঘরে স্ত্রী, সকল সুরত দেখতে পারি তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমায়, ওরে তুমি আমার ঘরে স্ত্রী, সকল সুরত দেখতে পারি তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমায়, তোমার বাতনি এক সুরত আছে দেখাও নাই কেন আমার কাছে। এই কথা বলিলেন যখন আলী মরতু যায়, কথা শুনা পাতে মায়ে মনের মাঝে ব্যথা পায়, পড়িয়া জানাইলেন আমার আল্লাহরই দরগায়, আল্লাহ গো আমার বাতনি সুরতের কথা যে কইয়া লাগাইল ব্যথা, জহরে কহরে মরণ হইলেন সেই জনায়, আমার বাতনি সুরতের কথা যে কইয়া লাগাইল ব্যথা, তার জহরে কহরে মরণ হইলেন সেই জনায়, ফাতেমা এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল আরশ মহল্লায়, এবার বাতে নিরু বাহির করে কায়াঙ্গুলে মিশ্রণ করে ধরল নিয়া মা ফাতেমা আলীর সামনায়, বাতে নিরু বাহির করে কায়াঙ্গুলে মিশ্রণ করে ধরল নিয়া মা ফাতেমা আলীর সামনায়, কায়াঙ্গুলের রূপ দেখিয়া কিঞ্চিত মাত্র রূপ দেখিয়া আলী গেল বেহুশ হইয়া, তেল পানি দিয়া আবার ফাতেমাই হুশ বানায়, হুশ হইয়া আলী ঘরের বাইরে গেল চলি, নিরালা জায়গাতে গেলেন আলী মরতু যায়, নিরালা জায়গাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মরতু যায়, ইমাম ঠিক করিয়া কও আমারে বলো তোমরাই আমার ধারে, কেমন করে জহুরার পুরা রূপটাই দেখা যায়, ঠিক করিয়া কও আমারে বলো তোমরাই আমার ধারে, কেমন করে জহুরার পুরা রূপটাই দেখা যায়। দুই ইমাম প্রায় পিতার ধারে শোনেন আব্বা কই আপনারে, রাত্র গভীর হইলে আসে গো নানায়, রাত্র যখন গভীর হয় নানায় আয়সা ডাক দেয়, মায় তখন দরজা খুলে বাইরে চলে যায়, মায়ের পিছে পিছে গেলে তোরা, পিছে পিছে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। করিল বিছানাতে ঘুম না গেল, মরার মতো কইরা রইল আলী মরতু যায়। আস্তে বাবাজি, আমি যে গানে গানে ছন্দে ছন্দে বলতেছি স্পষ্ট বোঝা যায়। সেই রাত্রে আলী কি করিল বিছানাতে ঘুম না গেল, মরার মতো কইরা রইল আলী মরতু যায়, ওরে রাত্রে আলী কি করিল বিছানাতে ঘুম না গেল, মরার মতো কইরা রইল আলী মরতু যায়, রাত্র যখন গভীর হইল রাসূল আয়েশা ডাক মারিল, মা ফাতেমা দরজা খুলে বাইরে চলে যায়, আগ
আগে নবী মোস্তফায়, পিছে চলে ফাতেমায়, গোপনে গোপনে চলেন আলী মুর্তজায়। আগে নবী মোস্তফায়, তার পিছে চলেন জগৎমায়, পলাইয়া পলাইয়া চলেন আলী মুর্তজায়। পাতনি এক জঙ্গল মাঝে পাতনি মসজিদ রইয়াছে, সেই মসজিদে ঢুকলো গিয়া নবী আর ফাতেমায়। পিছে পিছে আলী গিয়া দরজানা খুইজা পাইয়া, চতুর্দিকে ঘুরতে লাগলেন আলী মুর্তজায়। ওরে পিছে পিছে আলী গিয়া দরজানা খুইজা পাইয়া, চতুর্দিকে ঘুরতে লাগলেন আলী মুর্তজায়। চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া, দুই আঙ্গুলে ভর করিলেন আলী মুর্তজায়। দুই আঙ্গুলে ভর করিল মসজিদে, দুই ছিদ্র করলো, ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায়। নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চিঠি, সব কিছু পরিষ্কার আলী দেখতে পায়। দেখে ডাইনে নবী মোস্তফায়, বামের দিকে ফাতেমায়, উম্মতি উম্মতি বইলা পড়েছেন সেজদায়। ডাইনে নবী মোস্তফায়, তার বামের দিকে ফাতেমায়, উম্মতি উম্মতি বইলা পড়েছেন সেজদায়। যখন তারা সেজদা করে জোড়ায় জোড়ায় খুইলা পড়ে, মাথাটা শূন্যে গিয়া আল্লাহ আল্লাহ গায়। যখন তারা সেজদা করে জোড়ায় জোড়ায় খুইলা পড়ে, মাথাটা শূন্যে গিয়া আল্লাহ আল্লাহ গায়। এই কাণ্ড আলে দেখিয়া মনে মনে উঠল কইয়া, আজকে বুঝি জহুরারি মরণ হইয়া যায়। খণ্ড খণ্ড রূপ দেখিয়া মনে কয় আলী ভাবিয়া, আজকে বুঝি ফাতেমারি মরণ হইয়া যায়। সেদিন জহুরা গো জহুরা কইয়া, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। মনরে এইবার হায়দারি হাক আলী দিল, মসজিদটা কাঁপিয়া উঠলো, আস্তে করে মা ফাতেমার নিয়ত ভেঙ্গে যায়। হায়দারি হাক আলী দিল, মসজিদটা কাঁপিয়া উঠল, আস্তে করে মা ফাতেমার নিয়ত ভেঙ্গে যায়। নিয়ত মায়ের ভাঙ্গা গেল, জোড়ায় জোড়ায় জোড়া লাগলো, মাথাটা খাড়া হইল আয়েশা দেহটায়। নিয়ত মায়ের ভাঙ্গা গেল, জোড়ায় জোড়ায় জোড়া লাগলো, মাথাটা খাড়া হইল আয়েশা দেহটায়। মাথায় এসে খাড়া হইল, চতুর্দিকে তাকাইল, দক্ষিণ দিকে চাইয়া দেখেন জগৎ ফাতেমায়। আল্লাহ গো আমার বাতনি মসজিদের পরে, যে জন দুইটা ছিদ্র করে, এমন দুইটা ছিদ্র হয় যান তাহার কলি যায়। আমার বাতনি মসজিদের পরে, যে জন দুইটা ছিদ্র করে, এমন দুইটা ছিদ্র হয় যান তাহার কলি যায়। ফাতেমা এই অভিশাপ যখন দিল, মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায়। মসজিদের দরজা খুলিয়া মা ফাতেমা বাইরে গিয়া, চাইয়া দেখে দাঁড়িয়ে আছেন আলী মুর্তজায়। সেদিন মসজিদের দরজা খুলিয়া মা ফাতেমা বাইরে গিয়া, চাইয়া দেখে দাঁড়িয়ে আছেন আলী মুর্তজায়। আল্লাহ হাই হাই রে কি করলাম আমি, মাওলাই আমি অভিশাপ দেই আপন স্বামী, ওরে হাই হাই রে কি। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়া, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা।
সাথের দুনিয়ায়, যেখানে মরণ লেখা যায় বড় যার, যেখানে মরণ লেখা যায় রে সাথের দুনিয়ায়, যেখানে মরণ লেখা যায় মনরে। এইবার ফাতেমা দৌড়াইয়া যাইয়া নবীর কাছে কইবি নাইয়া, শুনে শুনে নগই আব্বা কই আমি আপনায়, ফাতেমা দৌড়াইয়া যাইয়া নবীর কাছে কইবি নাইয়া, শুনে শুনে নগই আব্বা কই আমি আপনায়, আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম স্বামীরে, অভিশাপ লন ফিরত করে আল্লাহর দরগায়, নবীজি সেজদাতে গিয়া আল্লাহর কাছে কইবি নাইয়া, ও গো আমার পাক মাওলা নবী কই তোমায় ফাতেমায়, না জেনে ভুল করে অভিশাপ দিল আলিরে, অভিশাপ দ ফিরত করে নবী কই তোমায় ফাতেমায়, না জেনে ভুল করে অভিশাপ দিছে আলিরে, অভিশাপ দ ফিরত করে নবী কই তোমায়, আল্লাহ বলে নবীজি আমার, আল্লাহ বলে দোস্ত জি একটা কথা তোমায় জিজ্ঞাসি, ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমায়, ঠিক ঠিক জবাব দিবা দুইটা হতে একটা নিবা, নাতি চনা উম্মত চাও কও দেখি আমায়, আমার আল্লাহ বলে জবাব দিবা দুইটা হতে একটা নিবা, নাতি চনা উম্মত চাও কও দেখি আমায়, আমার নবী বলে চাই না নাতি, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে, যার যেখানে মরণ লেখা যায় রে, যার যেখানে মরণ লেখা যায় রে সাথের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাথের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায় মনরে। এইবার নবীজি সেজদা উঠাইয়া ফাতেমারে লয় জিগাইয়া, শোনো ওগো মা জননী কই আমি তোমায়, তুমি দুইটা হতে একটা নিবা, ঠিক ঠিক জবাব দিবা, ছেলে চান উম্মত চাও কও দেখি আমায়, তোমার ছেলে চান আমার উম্মত চাও, দুইটা হতে একটা নাও, এই কথা বলিলেন যখন নবী মোস্তফায়, কথা শুই না ফাতেমায় চোখের পানি চাইরা দেয়, ফরিয়া জানাইলেন আমার আল্লাহর দরগায়, আল্লাহ চাই না আপন ছেলে, চাই না আমার হাসান হুসাইন, চাই না গর্ভের ছেলে, উম্মতি উম্মতি বলে বাবার উম্মত রাইব দুই ছেলের বদলায়, আমি চাই না আমার আপন ছেলে, উম্মতি উম্মতি বলে নবীর উম্মত রাইব দুই ছেলের বদলায়, আমার নবী কান্দে উম্মত কইয়া আমরা তারে রই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো ওই পারের বেলায়, মা ফাতেমা কান্দে উম্মত কইয়া আমরা তারে রই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো পারঘাটার বেলায়, দেওয়ান খালে কান্দে নবী কইয়া কানন তারে রই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো আমার বেলায়, দেওয়ান মাখন কান্দে নবী কইয়া আমার দয়াল কান্দে নবী কইয়া আমার পাগল কান্দে নবী কইয়া আমি রই তারে ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো আমার বেলায়, আমার দেওয়ান খালে যার যেখানে মরণ লেখা যায় রে সাথের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাথের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাথের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাথের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়।